স্বাগত সবাইকে আমাদের নিয়মিত আনোয়ার আনোয়ারিসপাত এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি বলবো তারপরে আলোচনায় যাব লেখক হুমায়ুন আজাদ হত্যা মামলায় জেএমবি চার জঙ্গির ফাঁসির আদেশ হয়েছে অনেকেই ধর্মের নামে সংস্কৃতির দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছেন এবং পঁচাত্তর পরবর্তী ক্ষমতাসীনরা সংস্কৃতিতে বিশ্বাস করত না কথা বলেছেন প্রধানমন্ত্রী দাবি মেনে নেওয়ার আশ্বাসে সারাদেশে রেলকর্মীদের কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে প্রত্যাহার করা হয়েছে ট্রেন চলাচল এরপর থেকে শুরু হয় স্বাভাবিক হয় নির্বাচন কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করছেন ভালো নির্বাচন তারা করতে চান সেই ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে প্রয়াস রয়েছে রাজনীতিকরা প্রতিনিয়তই নির্বাচনের কথা বলছেন কিন্তু সরকার ও বিরোধী দলের মেরু অবস্থান দুই মেরুতে কীভাবে একটা ভালো নির্বাচন করা হবে সেই বিষয়টি নিয়ে এখনও রাজনীতির মাঠে আলোচনা আছে এবং দীর্ঘদিন ধরেই এটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ঠিক এই সময়ে আলোচনার মধ্যে পাকিস্তান পরিস্থিতি শ্রীলঙ্কার যে অর্থনৈতিক বিপর্যয় সেই বিষয় নিয়েও স্থানীয়ভাবে প্রচুর কথা হচ্ছে এবং বাংলাদেশের সঙ্গে যার যার অবস্থান থেকে অনেকেই তুলনা করছেন কেউ বলছেন যে বাংলাদেশ কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হবে না আবার অনেকে বলছেন যে শ্রীলঙ্কার পরিস্থিতি এমন হবে এ কথা কল্পনাতেও আনা কঠিন ছিল কিন্তু সেই পরিস্থিতি আজ হয়েছে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা মেগা প্রকল্প এগুলোর অর্থনৈতিক সমৃদ্ধির যে যে প্রতীক এবং এগুলো সামনের দিনগুলোতে অনেক উন্নয়নের বার্তা বয়ে আনবে সে কথা অনেকে বলছেন আবার একই সঙ্গে বড় প্রকল্প মেগা প্রকল্পগুলো যে অধঃপতনের কারণ হতে পারে সেই বার্তাও দেওয়া হচ্ছে দ্রব্যমূল্য সহ জনজীবনে নানা সংকট নিয়েও আমরা কথা বলছি আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন একই সঙ্গে তিনি প্রাসঙ্গিক কথা বলেছেন আলাপ করব। শুরুতে স্টুডিওতে আসা দুই অতিথির সঙ্গে পরিচিত হচ্ছি রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ সদস্য বিএনপি রয়েছেন সুভাষ সিংহ রায় সম্পাদক বাংলা বিচিত্রা স্বাগত আপনাকে শুরু করতে চাই একটি ভূমিকা নিয়েছি দিনের খবরগুলোর কথা বলেছি রুমিন ফারহানা আপনি পার্লামেন্টে প্রতিনিয়ত কথা বলেন ঠিক এই সময়ে যদি মানে আপনাকে পয়েন্ট অফ অর্ডারে আলাপ করতে বলা হয় আপনি কোন বিষয়গুলো নিয়ে আপনার দৃষ্টিতে কিছু বিষয় আমি তুলেছি দ্রব্যমূল্য থেকে শুরু করে আমাদের ইকোনমিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি কিছু মিলিয়ে আপনি কি মনে করেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বিষয় আপনার কাছে আমি মনে করি সাধারণ মানুষ কেমন আছে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ আমরা যদি জিজ্ঞেস করি মানুষকে কেমন আছে এটা কিন্তু উত্তর দেওয়ার দরকার হয় না চারপাশে একটু তাকালেই বোঝা যায় আপনি যখন টিসিবি ট্রাকের পেছনে লম্বা লাইন দেখবেন যেখানে অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ ছোট্ট শিশুরা লাইনে দাঁড়াচ্ছে মধ্যবিত্ত মুখ ঢেকে লাইনে দাঁড়াচ্ছে তখন আসলে মানুষ কেমন আছে এটার প্রশ্ন করার কোনো জায়গা থাকে না করোনা তো মাত্র শেষ হল করোনার আগের পরিস্থিতি যদি দেখেন বিবিএসের রিপোর্ট বলছে যে শহরাঞ্চলে আট শতাংশ দরিদ্র পরিবার না খেয়ে ঘুমাতে যায় একুশ শতাংশ দরিদ্র পরিবারের ঘরে পর্যাপ্ত খাবার নেই আর আঠেরো শতাংশ দরিদ্র পরিবারের ঘরে তিন দিনের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার নেই অর্থাৎ সরকারি রিপোর্টেই বলছে যে দরিদ্র পরিবারের অবস্থা খুব ভয়াবহ করোনা সময় তো অনেক মানুষ চাকরি হারিয়েছে মানুষের বেতন কমেছে মানুষ জায়গা পরিবর্তন করেছে চাকরি পরিবর্তন করেছে সেখানে তো অবস্থা আরও খারাপ হয়েছে এমনকি শ্রেণী কাঠামো পরিবর্তিত হয়ে গেছে অনেক মানুষ মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ততে নেমে গেছে সরকারি কিন্তু জরিপ কোনো নাই বিআইডিএস একটা জরিপ করেছিল সেই জরিপে দেখা গেছে যে দু সালের মার্চ থেকে জুন মাত্র তিন মাসে এক কোটি চৌষট্টি লাখ মানুষ দারিদ্রসীমার নিচে নেমে গেছে ব্র্যাক পিপিআরসি রিপোর্ট করেছে তারা বলছে তিন কোটি চব্বিশ লাখ নতুন দরিদ্র আর ব্র্যাক পিপিআরসি ছাড়াও সানেম রিপোর্ট করেছে যারা বলছে ফোর্টি টু পারসেন্ট মানুষ নতুন করে দারিদ্র্য সীমা নিয়ে অর্থাৎ মানুষ ভালো নেই এটাই হচ্ছে মূল কথা সেই জায়গায় আপনি যখন বাজারে যান তেলের দাম পেঁয়াজের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একেবারে যে জিনিসগুলো না কিনলেই নয় যে জিনিসগুলো একেবারে উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পর্যন্ত প্রতিটি মানুষের প্রয়োজন হয় সেই জিনিসগুলো প্রত্যেকটার দাম আকাশচুম্বি এবং এই আকাশচুম্বির পেছনে আমি বলবো যে সরকারের বড় ব্যর্থতা আছে প্রশ্ন আসতে পারে সরকার কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবে সরকারের বাজার নিয়ন্ত্রণ করবার সদিচ্ছা আছে কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন কারণ বাজার কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এটা সরকার যেমন জানে আমরা যেমন জানি আলোচনা টেবিলে যেমন এই কথাগুলো আলোচিত হচ্ছে এবং সরকারের কানে যাচ্ছে সুতরাং সরকার ইচ্ছা আছে কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন বাজার তদারকি বাড়ানো যায় শুল্ক কমানো যায় খোলা বাজারে বিক্রি বাড়ানো যায় মনোপলি বন্ধ করা যায় সিন্ডিকেট ভাঙা যায় এর একটাতেও সরকারের কোনো মনোযোগ আছে বলে আমরা দেখি না এমনকি হাইকোর্ট পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যখন তেলের দাম নিয়ে তেলের স্পাতি হচ্ছিল সেই সময় হাইকোর্ট বলতে বাধ্য হয়েছে যে সরকারের তরফে কোনো রকমের কোনো উদ্যোগ আমরা দেখি না মূল্য ব্যাপারে নিয়ন্ত্রণ করবার ব্যাপারে এবং আমাদের দেশে জানলে অবাক হবেন যে বেশ কিছু আইন কিন্তু আছে ভোক্তা অধিকার সংরক্ষণ একটা আইন আছে প্রতিযোগিতা আইন আছে এই আইনগুলোর প্রয়োগ করেও কিন্তু সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সরকারের মধ্যে সেই সদিচ্ছাটা আমরা দেখি না কিছুদিন আগে পত্রিকায় রিপোর্ট এসছে যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে যে যেটা আবার সরকারি একটি প্রতিষ্ঠান যে যে মাত্র দিনে তেলের বাজার থেকে তুলে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা টাকা এই কারা তুলে নিল তাদেরকে বিচারের আওতায় আনা তাদেরকে প্রশ্নের মুখামুখি দাঁড় করানো জবাবদিহিতার মধ্যে আনা এই জায়গাগুলোতে তো আমরা সরকারের সদিচ্ছা দেয় জনসুভা সিংহ এবং প্রথম উনি যেটা আইডেন্টিফাই করলেন যে জনজীবনের যে সংকট জীবন অনেক বেশি কঠিন হয়ে আসছে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্তরা আরও মানে কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে অসংখ্য ধন্যবাদ রবীন্দ্র ভারানাকে আমার শুভেচ্ছা এতক্ষণ ধরে তার কথাগুলো যারা শুনলেন তারা কি তার সব কথার সাথে একমত কিনা আমি সবসময় ভাবি এটা কেননা অনেক কথাই তো বলা হয় বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন যে ঘটেছে এটা যারা অস্বীকার করে তার সাথে তর্ক করাটা বিধা এবং গত তেরো বছরে সেই উল্লম্ভনটি হয়েছে এবং এটার প্রেক্ষিতে বাংলাদেশে এখন দ্রব্যমূল্যর যে অভিঘাতের কথা আমরা আলাপ করছি আমরা তো জানি যে বাংলাদেশের পরিস্থিতি বিশ্ববাজার অর্থনীতির বাইরে না এবং এই বাজার অর্থনীতি নিয়ন্ত্রণ করাটা কিংবা সামলে রাখাটা সরকারের একটা দায়িত্ব এটা তো আমাকে মানতে হয় কিন্তু সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এই ভোক্তা অধিকার বলেন প্রতিযোগিতা সংরক্ষণ পরিষদ বলেন আইন যেটা হয়েছে সেটা কিন্তু এই সরকারের আমলে হয়েছে এবং সেগুলো করাতে আপনি লাগাম টেনে ধরার যে ব্যাপারটি দ্রব্যমূল্যের সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার যে ব্যাপারটি সেটা বিশ্ববাজার অস্থিরতা কিন্তু একটা বড়ো ব্যাপার আপনাকে স্বীকার করতেই হবে এটা শুধু অজুহাত হিসেবে নয় আপনি বাংলাদেশের যে আমদানিকৃত পণ্য বিশেষ করে গত বছরে আশি থেকে পঁচাশি হাজার কোটি টাকা শুধু আমদানি পণ্য হিসেবে ভোগ্য পণ্য তার মধ্যে একটা বড় জিনিস বিষয় সেখানে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বিশ্ববাজারে এটা তো অনেক সময় অকল্পনীয় এবং আমরা তো শুধু ঢাকার বাজার দেখলে তো হচ্ছে না এবং বাংলাদেশের বিভিন্ন জেলা শহর বড় জেলা শহরের বাজারের মূল্য আমাদের গণমাধ্যমে প্রকাশিত হয় প্রচারিত হয় কিন্তু আশপাশের দেশগুলো থেকে শুরু করে আপনি যদি কলকাতার বাজার দেখেন দিল্লির বাজার দেখেন ইসলামাবাদের বাজার দেখেন শ্রীলঙ্কার কথা আলোচনা নাইবা বা করলাম তারা এক কেজি চালের মূল্য এখন রুপি হয়ে গেছে তা সেটা আলোচনা ভিন্ন আপনি নিউ দেখেন যুক্তরাজ্যের লন্ডনের বাজার দেখেন সেই বাজার কিন্তু সকল বাজারই কিন্তু উদ্যোগতি কেননা এই বিষয়টা কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে বাইরে এই কারণে যুদ্ধের দাম বেজেছে যুদ্ধ শুরু হয়েছে এবং সেই যুদ্ধ অভিঘাত কিন্তু পড়েছে আপনি যেই রাশিয়া ইউক্রেন থেকে আমাদের একটা খাদ্য পণ্যের আমদানির একটা বড় জায়গা বিশেষ করে গম আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের চালের বাজারের যে মূল্য সেই মূল্য কিন্তু মোটা চালের দাম চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ টাকায় আছে চিকন চালের জাল দাম নিয়ে এটা হের ফের হয়েছে এবং সেটার ক্ষেত্রে খাদ্যমন্ত্রী কুষ্টিয়াতে গিয়েছিলেন পনেরো বিশ দিন আগে তিনি অনুষ্ঠানে যাওয়ার পরে সেখান থেকে বলেছেন যে আমার একজন গরিব আত্মীয় আছে এখানে সেখানে সবার যাওয়া যাবে না আমি একজন ম্যাজিস্ট্রেট নিয়ে যাচ্ছি তিনি সেখানে যে যে চালকল যেখান থেকে চাল সরবরাহ হয় সেই জায়গায় দেখেছেন কি পরিমাণ অতিরিক্ত চাল ওখানে মজুত করা হয়েছে তিনি খাদ্যমন্ত্রী ফিরে এসে ওই অনুষ্ঠানে যেই চালকলের মালিক ওই অনুষ্ঠানের ভিতরে ছিল তার দিকে তাকিয়ে বলেছিলেন আমি তো গিয়েছিলাম ওনার চাল কলে আমি এই পরিমাণ চালের মজুত দেখেছি এখন আপনারাই বিচার করেন আমি এর বিচারটা কি করব। তা তিনি ওখান বসেই ঘোষণা দিয়েছেন দুই টাকা করে চালের দাম কমিয়ে দেওয়া হলো এই যে বাজার অর্থনীতি নিয়ন্ত্রণের যে ক্রমাগত চেষ্টা আমরা কিন্তু দেখছি আর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন গণমাধ্যম বলেন এই ম্যানিপুলেটেড কন্টেন্ট মিসলিডিং কন্টেন্ট ফেব্রিকেটেড কন্টেন্ট এটা কিন্তু ভরে গেছে সেটা আমি আর বাড়িয়ে কিছু বললাম না অধিক বিস্তৃত বললাম না কিন্তু একটা কথা যে এই যে রুমিন ফারানা যে বললেন যে মনোপোলির ব্যাপার যেটা যে কিছু মানুষ তারা সব কিছু নিয়ন্ত্রণ করছে এবং একটা মকা বুঝে সুযোগ বুঝে যে একটা বিরাট অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এগুলো তো মানে সরকারি নলেজের বাইরে কি এগুলো ঘটছে এই প্রশ্নটা বারবার যে কথাই বললেন এটা একেবারে সহজ সহজ হয়ে বললেন আপনি সরকারের নলেজে বাইরে কিছু ঘটছে কিনা হ্যাঁ সরকার তো সব সময় চাবে যে তার মানুষ যেন স্বস্তিতে থাকে এবং স্বস্তিতে রাখবার যে ক্রমাগত চেষ্টা এটা গত তেরো বছরে দেখা গেছে। আপনি দেখেন আমাদের যে খাদ্যপণ্য চালের কথা আমি বলছিলাম সেটা ক্ষেত্রে কৃষিতে সাত হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা সেখানে আঠারো হাজার কোটি টাকা পরবর্তীতে আরও দুই হাজার কোটি টাকা বৃদ্ধি হয়েছে এটা কিন্তু সামনে রাখা গেছে এবং এই যে আপনি দেখেন আমরা অনেকের মতন কিন্তু বিপদে পড়ি নাই এই কারণে এই কোভিডকালীন সময়ে আমাদেরকে অনেক সমালোচনা হয়েছে সরকারের অনেকের নানান রকম বক্তব্য এসেছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কথাটা বেশ জুৎসই কথা বলছেন প্রবীণ ফার্নার কথা বলেছেন কিন্তু এখন বোঝা যাচ্ছে যে কত দক্ষতার সাথে এটা সামাল দেওয়া হয়েছে আপনি বড় মৌসুমে গত বছর আপনি ওই কোভিডকালীন সময়ে প্রায় দুই কোটি মেট্রিক টন খাদ্য কিন্তু বড় ধান উৎপাদিত হয়েছে এবং সেটা চালে রূপান্তরিত করে কৃষকের গোলায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের উৎপাদন চালের উৎপাদন নিয়ে তো বিভ্রান্তিকর তথ্য তো হ্যাঁ সেই তথ্য নিয়ে আপনাকে এই তথ্যগুলো যাচাই বাছাই একটা প্রক্রিয়া আছে তথ্য বিভ্রান্ত কিন্তু সারা পৃথিবী ব্যাপী তথ্যের বিভ্রান্ত সুযোগ আছে আপনি অনেক কথা বলতে পারবেন এই যে এখন বলা হচ্ছে না যদি ভোজ্য তেলের কথাতে বলল ক্রাইসিস তো সব পণ্য নিয়ে হয় না মানে কিছু কিছু যখন যে যে পণ্যটা নিয়ে অনেক বেশি মাত্রায় মানুষ সাফার করে সেগুলো নিয়েছে তখন ওইখানে ইন্টারভেনশনটা তখন ওইখানে মনিটরিংটা তখন ওই সিন্ডিকেশনের উপরে মানে আপনার যে আইনগত কিছু ব্যবস্থা বা ভিজিলেন্সটা ওইটা কি যথার্থ হয় বলে আপনি মনে করেন যথার্থ হয়েছে বলে কিন্তু এই যে তিন দফ পর্যায়ে যে শুল্ক প্রত্যাহার যেটা ব্যারিস্টার রবিন ফারানা বললেন কি কি প্রক্রিয়ায় দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরা যায় তার মধ্যে একটা হচ্ছে শুল্ক প্রত্যাহার সেগুলো কিছু নিয়েছে সরকার এবং সরকার কিন্তু শতাংশ করেছে উৎপাদন পর্যায়ে থেকে শুরু করে তিন পর্যায়ে কিন্তু করেছে এখন যেই ব্যবসায়ীরা এই যে আপনি মনোপলিস সিন্ডিকেট যে অলিগোপলির কথা বলছেন এটা বাংলাদেশে বছরের পর বছর ধরে ক্রিয়াশীল আপনি হঠাৎ করে আপনি এই সিন এই অলিগোপলি আপনি যদি ভাঙতে যান তাহলে আবার অনেক ক্ষেত্রে হিতে বিপরীত আমরা এই ঝুঁকিও কিন্তু বিরতির সময় হয়ে গেছে আমরা একটু ওই যে এটা ভাঙা খুব কঠিন একটা কাজ এটা তো সরকার বলবেই কিন্তু ভাঙার দায়িত্বটা তো পুরোপুরি সরকারের এখন মুশকিল হচ্ছে এই যে এক হাজার কোটি টাকার একটা উদাহরণ আমি দিয়েছিলাম তেলের বাজার থেকে তুলে নিয়ে গেছে এই এক হাজার কোটি টাকার ভাগ আসলে কোন পর্যন্ত গেছে কারণ কিছুদিন আগে আমরা বাণিজ্য মন্ত্রীকে বলতে শুনলাম আমরা আল্লাহর কাছে বিচার দিই তো এই যে ওনার কথাটা যে যারা এই ধরনের কাজ করছে তাদের বিচার আল্লাহ করবেন এটা তো ওনার ব্যর্থতার একটা বড় প্রমাণ এবং এই কথাটি দিয়েই প্রমাণিত হয় যে ওনার চেয়েও ক্ষমতাবান কারক কেউ কেউ আছে যারা বাজার থেকে পনেরো দিন এক হাজার কোটি টাকা তুলে নিতে পারে একই ঘটনা কিন্তু চালের ক্ষেত্রেও চালে যদি আপনি এক বছর এক টাকা বাড়াতে পারেন এক টাকা আপনি বাজার থেকে আড়াই হাজার কোটি টাকা তুলে নেবেন আর যদি চার টাকা বাড়াতে পারেন এক বছর দশ হাজার কোটি টাকা এই টাকাগুলো কোন পর্যন্ত যায় এই টাকার ভাগ ডেফিনেটলি অতদূর পর্যন্ত যায় যত পর্যন্ত গেলে আইনের হাত আর সেইখানে পৌঁছতে পারে না না হলে দেশে আইন আছে দেশে আদালত আছে দাদা বললেন তারাই আইন করেছেন ঠিক আছে কোনো অসুবিধা নাই আইন যদি তারা করেই থাকেন প্রতিযোগিতা আইন আর ভোক্তা সুরক্ষা আইন তাহলে সেটা প্রয়োগ কেন হচ্ছে না সেটা প্রয়োগ হলে তো সাধারণ মানুষ ভালো থাকে এবং করোনার পরবর্তী যে অভিঘাত সেখানে এফেক্টেড হয়নি এমন কেউ নাই তবে হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রে এখানে একটা তথ্য না দিলেই নয় বিশ্বের সব জায়গায় যেখানে মানুষের শ্রেণী কাঠামো চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশেও তাই সেখানে কোটিপতির সংখ্যা কিন্তু বেড়েছে অর্থাৎ কিছু মানুষ কিন্তু এই করোনার মধ্যেও বিভৎস রকম অর্থশালী হয়েছে যেই সূচনায় আপনি অল্প একটু বলেছিলেন শ্রীলঙ্কা বাংলাদেশের মিলের কথা সেখানে একটা লাইন দিয়ে আমি শেষ করছি শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মিল হচ্ছে রাজতন্ত্র একটাতে লিখিত রাজতন্ত্র না গণতন্ত্র শ্রীলঙ্কাতেই প্রশ্ন করলে যেমন মানুষ কিছুক্ষণ অবাক মানে চুপ থাকতে হবে কারণ শ্রীলঙ্কায় আসলে কি রাজা পাকসে পরিবারের বিশ জন আছে গুরুত্বপূর্ণ সব পদে এর মধ্যে মন্ত্রী আছে পাঁচজন বাংলাদেশ সরকারও কিন্তু জবাবদিহিতাহীন একটা সরকার যেখানে একনায়কতন্ত্র বা ফেসিজম কায়েম হয়েছে সুতরাং এই জায়গাটিতে দাঁড়িয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের মধ্যে কিন্তু এই মিলটা খুব পরিষ্কার সুভাষ সিংহ রায় শ্রীলঙ্কার পরিস্থিতিটা তুলেছেন উনি এবং অনেক কিছুতেই মিল পাচ্ছেন বাংলাদেশের সঙ্গে যদিও আমরা বেশিরভাগই আলোচনায় শুনছি যে না শ্রীলঙ্কা যে ইকোনমিক যে ডিজাস্টারটা হচ্ছে সেদিক থেকে বাংলাদেশ যথেষ্ট সুরক্ষিত আছে এবং সেরকম ঝুঁকিতে পড়বার কোনো আশঙ্কা অর্থনীতিবিদরাও সরাসরি করছেন না এবং রাজনৈতিক নেতৃত্বও করছেন না কিন্তু গভর্নেন্স ইস্যুতে যে অবজারভেশনসটা দিলেন ফারহানা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুজন বিখ্যাত অর্থনীতিবিদ জাস্ট ফ্যালান্ড এবং জে আর পারকিনসন দুজন বিখ্যাত অর্থনীতিবিদ তারা বই লিখে ফেলেছিলেন যদি বাংলাদেশ দাঁড়িয়ে যায় পৃথিবীর সবাই দাঁড়িয়ে যাবে আরে বটম ব্ল্যাক বাস্কেট এই কথাটা তো খুব বেশি প্রচলিত ছিল কিন্তু বাংলাদেশ দাঁড়িয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র তেরোশো চোদ্দো দিনের রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি বাংলাদেশকে যে জায়গায় দেখে গেছেন সেই সাত শতাংশ প্রবৃদ্ধির জায়গায় রেখে গেছিলেন এবং মাথাপিছু আয় হয়েছিল তখন দুইশো ডলার যদিও উনিশশো সালে যে অনুমোদন সঙ্গের সময় সেটা হয়ে যায় দুইশো আটচল্লিশ ডলার তা কমে যায় অনেক অনেক কমে যায় তা আমি এই কারণে বলছি আমাদের কেন জানি বাংলাদেশের রাজনীতিতে এই একটা মন্দ বিষয় আমাদের সামনে দেখতে পাই যখন কংগ্রেস ডক্টর মনমোহন সিং নেতৃত্বে সরকার ক্ষমতা ছিল ভারতে তখন যে নির্বাচন হলো সে নির্বাচনে বিএনপির নেতারা বেশ উল্লসিত হয়ে গেল নির্বাচনের ফলাফল থেকে আরও বেশি উল্লসিত হলো ফলাফল পুরোটা ঘোষণা করার আগেই অভিনন্দন বার্তা পাঠিয়ে দিলেন এবং ভাবটা এমন দাঁড়ালো এইবার বাংলাদেশে একটা পতন হবে তা কোনো প্রায় ক্ষেত্রে কিন্তু এরকম পতন দেখে এবং বাংলাদেশ নিয়ে ভাবনা চিন্তাগুলো খুব বেশি ইতিবাচক না আপনি শ্রীলঙ্কার ঘটনার পর থেকে কেন জানি বিএনপির এবং বিএনপির সমমনা মানুষগুলো উৎসাহিত বোধ করা শুরু করলো এই বুঝি বাংলাদেশের একটা পতন হবে এই বাংলাদেশ দুর্দশায় পড়বে আওয়ামী লীগ বিপদে পড়বে মূল কথাগুলো বিষয় এখন তারা বুঝতে চান না যে বাংলাদেশের অর্থনীতি কতটা সুদৃঢ় অবস্থায় তুলে গেছে আর সেখান থেকে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই বাংলাদেশের পঞ্চাশ বিলিয়ন ডলারের যে ঋণ এবং সেই ঋণের যে কথাগুলো বলা হচ্ছে সেখানে শ্রীলঙ্কার ঋণ কিন্তু এত বেশি সুদে এবং আপনি খুব ভালো করে যান সভরেন বন্ড তারা ইস্যু করে যে সর্বনাশের জায়গা তৈরি করেছে এবং তারা এই যে সুদ কমানোর কথা বললেন না শুল্ক কমানোর কথা সুদ নয় শুল্ক কমানোর কথা বললেন এবং মাত্রিক্ত শুল্ক প্রত্যাহার এবং তারা তাদের সুদের হার এত বেশি আমি শেষ করছি আমি শেষ করছি জনাব রায় এবং বাংলাদেশ ইকোনমিক গভর্নেন্সের বাইরে মানে পলিটিক্যাল গভর্নেন্সের ইস্যুটা তিনি এনেছেন ইকোনমিক গভর্নেন্স এটা আমি আসছি এবং শ্রীলঙ্কার সুদের হার আট শতাংশ এবং পাঁচ বছরের মধ্যে শোধ করতে হচ্ছে আর বাংলাদেশের সুদের হার এক দশমিক চার শতাংশ এবং সেটা ত্রিশ বছর মেয়াদি তো এই বিষয়গুলো কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু মনে রাখেন না আপনি ক্ষণে ক্ষণে নানান রকম গুজব নির্ভর কথাবার্তার উপরে নির্ভর করে আমি গত পরশু গতকালকেই গতকালকেই বিএনপির পক্ষ থেকে একটি একজন নেতা গিয়েছিলেন দুদকের বারান্দায় তা বারান্দায় যেয়ে তিনি যেহেতু দুটো বিষয়ে তারা অবগত করেছেন কিংবা তথ্য প্রমাণ তাদের ভাষায় দিয়েছেন আমার খুব আশ্চর্য লেগেছে ওর মধ্যে একটা বিষয় হচ্ছে আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এবর রহমানের কথোপকথন যিনি মাননীয় প্রধানমন্ত্রী বিষয় করে খাদ বিষয়ক উপদেষ্টা তাদের একদম নির্দোষ কথোপকথন এবং সবচেয়ে মানে আশ্চর্য লাগে বিএনপি এই রাজনীতি করছে কিভাবে। সেখানে বলা হয়েছে আনিসুল হককে জিজ্ঞেস আইনমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে এল যে হওয়ার কথা সেটা হচ্ছে কিনা না মানে হচ্ছে লো টেন্ডারিং মেথড এই যে টেন্ডারিং মেথড এটাকেই আপনি তিন চারটে গণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এলটিএমকে বানিয়ে দিয়েছে আপনার সে সজীব জয়ের কোম্পানি মানে তো শেষ থাকার কথা সেইটা বুঝে না বুঝে বিএনপি কাজ করেছে অতএব যেভাবেই হোক তাদের এই কথাগুলো বলতেই হবে এর তারা একবার করেছে এই ফেনী নদীর পানি নিয়ে রহুলকবির রিজবি এক স্মারকলিপি দিয়ে এসছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে যে সংবিধানের একশো পঁয়তাল্লিশের ক ধারা উপেক্ষা করে এই এই চুক্তি সংসদে উপস্থাপিত হয়নি কিন্তু সংসদ সদস্য এবং চমৎকার করে কথা বলেন একশো পঁয়তাল্লিশের ক ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তি হয় আপনি বলছেন যে বিএনপি রাজনীতির যে প্রক্রিয়া আমি যে কোনো শেষ করছি এটা না বললে আবার অসম্পূর্ণ থেকে যাবে মেমোরাম আন্ডারস্ট্যান্ডিং আবার টিটির মধ্যে এই যে পার্থক্য না বোঝা সে বিষয়ে আবার স্মারকলিপি পেশ করা আমার কাছে খুব আশ্চর্যই মনে হয় তো আমি এই বিষয় নিয়ে আর বেশি বাক বিস্তার করব না কেননা বাংলাদেশের রাজনীতিতে এই বিষয়গুলো থাকবেই এবং এই বিষয়গুলো না বুঝে এবং ইনফর্ম না হয়ে কাজ করা কথা বলে ওনার কথা বলবেনি আপনার প্রশ্নটা ছিল শ্রীলঙ্কা বাংলাদেশ কিনে আমার আলোচনাও সেখানেই ছিল আগে অমিলগুলো বলি আমরা যদি জিডিপি প্রবৃদ্ধি দেখি তাহলে বাংলাদেশে চার দশমিক পাঁচ শতাংশ এটা বিশ্বব্যাংকের তথ্য আর শ্রীলঙ্কায় এক দশমিক তিন শতাংশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ যদি ঝরি তাহলে ছয় মাসের আমদানি ব্যয় আমরা মেটাতে পারবো শ্রীলঙ্কা মেটাতে পারবে মাত্র এক মাসের আমদানি ব্যয় আর যদি জিডিপি আর ঋণের অনুপাত ধরি তাহলে বাংলাদেশে চল্লিশ পার্সেন্ট শ্রীলঙ্কা একশো দুই পার্সেন্ট এই জায়গাগুলো হচ্ছে অমিলের জায়গা শ্রীলঙ্কার সাথে মিলের জায়গার প্রথমটা আমি বলেছিলাম শ্রীলঙ্কার ব্যাপারে যদি কাউকে জিজ্ঞেস করা হয় এখানে রাজতন্ত্র না গণতন্ত্র বলতে পারবে না বাংলাদেশেও যদি জিজ্ঞেস করা হয় এখানে কি চলছে স্বৈরতন্ত্র না গণতন্ত্র হাইব্রিড রেজিম না আংশিক মুক্ত বলতে পারবে না কারণ বাটুলসম্যান স্টিফটুং জার্মানির সংস্থা বলছে এটা সৌরতান্ত্রিক দেশ ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট বলছে এটা হাইব্রিড রেজিম আবার ফ্রিডম হাউস বলছে এটা আংশিক মুক্ত কিন্তু কেউ কিন্তু বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ বোঝে না এবং বাংলাদেশের সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়নি এবং এটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সত্য সেহেতু এই সরকারের মধ্যে জবাবদিহিতা নাই একই রকম ঘটনা কিন্তু শ্রীলঙ্কাতেও জবাবদিহিতার অভাব এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেয়া হঠাৎ করে কর কমিয়ে দেওয়া জৈব সারের উপর নির্ভরশীলতা এরকম নানান সিদ্ধান্ত তারা যে হামবান টোটা বন্দর ইয়ে করা এই যে মানে স্বৈরতান্ত্রিক সরকারগুলোর যে নেচার থাকে যে আমরা যেটা ভালো মনে করি সেটাই সিদ্ধান্ত একটা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার যে ঘাটতিটা সেটা শ্রীলঙ্কাতেও যেমন বাংলাদেশেও ক্ষমতা কেন্দ্রীভূত শ্রীলঙ্কাতেও ক্ষমতা একটি পরিবারের হাতে কেন্দ্রীভূত বাংলাদেশের ক্ষমতা ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ঋণ অনেক বৈদেশিক ঋণ অনেক দাদা বলছিলেন আমরা এক দশমিক তিন শতাংশ সুদে ঋণ নিয়েছি সেটা কোন প্রকল্পে সেটা কোন প্রকল্পে বাংলাদেশে দশটা বড় মেগা প্রকল্প চলছে এই দশটা বড় মেগা প্রকল্পের প্রত্যেকটাতে সাপ্লায়ার্স ক্রেডিট ম্যাক্সিমাম তাতে সাপ্লায়ার্স ক্রেডিট এবং সাপ্লায়ার্স ক্রেডিটে কী হচ্ছে আপনি তাদের কাছ থেকে মাল নিচ্ছেন তাদের কাছ থেকে জনবল নিচ্ছেন তারা প্রকল্প তৈরি করছে প্রকল্পের মান নিয়ে প্রশ্ন থাকছে দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে যতবার প্রকল্পের মেয়াদ বাড়ছে ততবার খরচও বাড়ছে একই ঘটনা কিন্তু শ্রীলঙ্কাতে ঘটেছিল আমি আপনাকে শ্রীলঙ্কায় যেমন হাম্বার বিমানবন্দরের সরি সমুদ্র বন্দরের উদাহরণ দিলাম রাজাপাক্সে বিমানবন্দর একই রকম যেটার কোনো ইউটিলিটি ছিল না বাংলাদেশে আপনার গভীর সমুদ্র বন্দর পায়রা বহুবার বলা হয়েছে যে এখানে গভীর সমুদ্র বন্দর করার মতন ফিজিবিলিটি নাই এখানে ঠিক হবে না গভীর সমুদ্র বন্দর করা তারপরও হাজার কোটি টাকা ব্যয় করার পরে নষ্ট করার পরে সেখান থেকে সরকার সরে এসে এখন এটাকে নর্মাল সমুদ্র বন্দর করেছে একই ধরনের ঘটনা আমরা দেখেছি কক্সবাজার থেকে রামুল এর লাইন বারো হাজার কোটি টাকা ব্যয় এটা নির্মিত হচ্ছে অথচ এই রেললাইন আমাদের উপযোগিতা থাকতো যদি আমাদের মিয়ানমারের সাথে কোনো ব্যবসা থাকতো মিয়ানমারের সাথে কিন্তু আমাদের সেরকম কোনো বাণিজ্য নাই আবার এই ধরনের প্রকল্পের বাইরেও দেখা যাচ্ছে প্রয়োজনীয় প্রকল্প যেটা সেটাও অনেক বেশি দামে হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি পদ্মা সেতুর কথাই ধরি পার কিলোমিটার পাঁচ হাজার কোটি টাকা ব্যয় এটা যখন প্রথম প্রকল্প নেওয়া হয়েছিল তখন দশ হাজার কোটি টাকা এটার ব্যয় ধরা হয়েছিল সেটা বাড়তে বাড়তে এখন তিরিশ হাজার কোটি টাকা হয়েছে অর্থাৎ এই সেতুটি নির্মাণ করতে আপনাকে তিরিশ হাজার কোটি টাকা মানে পার কিলোমিটার পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে একই ধরনের সেতু ভূপেন হাজারিকা ভারতের সেটা পার কিলোমিটার মাত্র একশো কোটি রুপিতে তারা নির্মাণ করছে সুতরাং এই যে ডিফারেন্সটা একই ধরনের সেতু পদ্মায় একরকম সেখানে একরকম আমি আরেকটা উদাহরণ দেই আমাদের যে ঢাকা ভাঙা মাওয়া যে মহাসড়কটি সেটাও কিন্তু প্রয়োজনীয় সড়ক সড়ক এই সড়কে পার কিলোমিটারে ব্যয় হয়েছে আপনার কোটি টাকা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এটা এবং আমাদের যে লোনগুলো আমরা নিয়েছি সেই লোনগুলোর গ্রেস পিরিয়ড কিন্তু আঠাশ বছর দশ বছর বারো বছর অর্থাৎ গ্রেস পিরিয়ডের সময় তো আপনাকে লোন পরিশোধ করতে হয় না তারপরে তো আপনাকে লোন পরিশোধ করা শুরু হয় সুতরাং এই আট দশ বছর কিন্তু পার হয়ে যাচ্ছে আর দুই তিন পাঁচ বছরের মধ্যে আমাদের লোন পরিশোধের সময় শুরু হবে সেই সময় আমরা কিভাবে করব কিভাবে আমরা লোন পরিশোধ করব এই ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা আছে না আপনার অনুমতি নিয়ে একটু বলি আমি মাঝে মাঝে বলি অতি জ্ঞানী মানুষের সাধারণ জ্ঞান থাকে না পণ্ডিত জন্য অনেক সময় ভুল করেন আমাদের এই পদ্মা সেতুর সাথে যখন ভুবনাজগের সেতুর তুলনা করে তখন আমার খুব আশ্চর্যই লাগে আসলে তিনি কি জেনে বলছেন না জেনে বলছেন নাকি বলার জন্যে বলছেন ভূপেনা জারে সেতুর সাথে কোনো ক্রমের তুলনা হয় না আপনি পদ্মা সেতুর এমন একটি প্রমক্তা পদ্মা সেতু মাওয়া পয়েন্টে প্রতি বিশ সেকেন্ডে যে পানি প্রবাহিত হয় সেটা দিয়ে রাজধানীর ঢাকা শহরের সারাদিনের পানি সরবরাহ করা যায় এরকম প্রমক্তা নদী এবং পদ্মায় প্রতি সেকেন্ডে এক লাখ চল্লিশ হাজার ঘনমিটার পানি প্রবাহিত হয় এবং এটা একটা বিস্ময়ের জায়গা যে পদ্মা সেতু করা গেছে এবং এবং শত বাধা বিপদ অতিক্রম করেই করা গেছে এই যে পাইলিং ছাব্বিশ এবং সাতাশ নম্বর যে পাইলিংটা সেই পাইলিং যে পিলার সেই পিলার যখন দেওয়া হয় তখন একশো মিটার পাইলিং করতে হয়েছে তো একশো মিটার পাইলিং করতে যে দেখা গেল একশো মিটার থেকে একশো মিটার পর্যন্ত গভীরতায় সেখানে নরম কাদা অর্থাৎ একশো আঠাশ মিটার মধ্যে পড়ে যায় তখন জামিলুল চৌধুরীর যে নেতৃত্বে যে কমিটি সেই কমিটি সিদ্ধান্ত নিল চারিদিক দিয়ে ঘেরাও করে ওখানে কনক্রিটের যে ইঞ্জেকশন করা হবে এবং ওটাকে শক্ত করার জন্য ফিকশন প্যান্ডুলাম বেয়ারিং বসানো হবে যাতে নয় মাত্রা ভূমিকম্প যদি ক্ষতিগ্রস্ত না হয় এই সেতুর সাথে আপনি যদি ভূপানজিজের সেতুর তুলনা করেন আমার একটু আশ্চর্যই লাগে তা পদ্মা সেতুর সর্বোচ্চ গভীরতা চারশো মিটার আর গড় গভীরতা দুশো পঁচানব্বই মিটার আপনি এখন যদি পদ্মা সেতুর সাথে আবারও বলছি ভুবন সাথে তুলনা করেন আমার একটু আশ্চর্যই লাগে আজকে আটটা বিষয় বলা প্রয়োজন না কিন্তু হিসাবে যেই মানে আপনার যে স্টার্ক ডিফারেন্স আর কি যে পাঁচ হাজার কোটি টাকা এক কিলোমিটার হিসাবে ওখানে হয়তো একশো রুপিয়ে আপনি 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 তো আবারও আমি খুব পরিষ্কার করে বলেছি যে কখনোই আপনি ভাবেননি যে একশো আঠাশ মিটারের এই পিলারের জন্য পাইলিং করতে আপনাকে কি ব্যাগ পেতে হবে এবং কত অবকাঠামো পরিবর্তন করতে হয়েছে আপনার টেলিভিশনে বহু দিন মাসের পর মাস এই পাইলিং এর সমস্যা হচ্ছে এই পিলারের সমস্যা হচ্ছে আমি মানে একটা জিনিস খুব স্পষ্ট করে বলি যে এই যে শ্রীলঙ্কার সাথে যে তুলনাগুলো করা হচ্ছে আমি বিএনপিকে অনুরোধ করবো এই ব্যাপার থেকে দূরে থাকতে কেননা দেশ সবার দেশে জন্মালে দেশ আপন হয় না দেশকে ভালোবাসতে হয় আপন করতে হয় ক্রমাগতভাবে যদি আপনি দেশের দুশ্চিন্তাটা কামনা করেন তাহলে কিন্তু আপনি নিজেই এমন একটি জায়গায় পৌঁছে যাবেন যেখানে মানুষ আপনাকে আর বিশ্বাস করবে না আপনাদের উনি উনি যেটা বললেন রাজনৈতিকরাও আওয়ামী লীগ থেকেও আপনাদেরকে এইভাবে অভিযুক্ত করা যে আপনার ওয়েল প্রিপেয়ার্ড না অনেক ক্ষেত্রে তথ্য বিভ্রান্তি আছে এবং মানে যথাযথভাবে প্রস্তুতি না নিয়ে কথা বলা এবং যথেষ্ট শক্তিশালী নন আপনারা কোন ধরনের পরিবর্তন আনার সামর্থ্য আপনাদের নেই দেখুন আমরা যা বলি সেটা বিশেষজ্ঞরা যা বলেন সেটাই আমরা বলি পদ্মা সেতু যদি এত ইউনিক সেতু হয় তাহলে দু সালে যখন দশ কোটি টাকা এটার এস্টিমেট করা হয়েছিল তখন কি পদ্মার ব্যাপারে ফিজিবিলিটি টেস্ট করা হয়নি তখন কি কারিগরি পরীক্ষা করা হয়নি এই যে এই জায়গাগুলো যদি করা না হয়ে থাকে তার মানেই হচ্ছে আপনি এখানে ব্যর্থ না করে এত বড় প্রকল্প আপনি হাতে নিয়ে নিচ্ছেন আর যদি করা হয়ে থাকে তারপরে সেটা যদি বাড়তে বাড়তে তিরিশ হাজার কোটি টাকা হয় আর রেল সেতু যোগ করলে বিয়াল্লিশ হাজার কোটি টাকা হয় তাহলে আপনি সেখান থেকে বিরাট অঙ্কের টাকা লুটপাট করছেন আরেকটা উদাহরণ আমি দিই মেট্রো রেল ফর এক্সাম্পল যেটা খুব গর্ব করে আওয়ামী লীগ বলে সেটা দু হাজার উনিশ সালে শেষ হওয়ার কথা ছিল বাইশ হাজার কোটি টাকা এটার বাজেট ছিল এখন এটা কবে শেষ হবে জানি না কারণ দফায় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে এবং অর্থ গিয়ে দাঁড়িয়েছে তেত্রিশ হাজার কোটি টাকায় এই যে দফায় দফায় আপনি প্রকল্পগুলোর মেয়াদ বাড়াচ্ছেন এবং দফায় দফায় আপনি অর্থ বাড়ছে এই টাকাটা তো আসলে আমাদের সাধারণ মানুষের টাকা এই টাকা তো আসলে কারো পকেট থেকে যাচ্ছে না আমাদের সাধারণ মানুষের পকেট থেকে যাচ্ছে এবং আমাদেরকে কিন্তু এই টাকাটা শোধ করতে হবে আওয়ামী লীগ হয়তো চব্বিশ সালের পর ক্ষমতায় থাকবে না কিন্তু যেই সরকারে আসুক না কেন আওয়ামী লীগে আসুক বা অন্য যেই সরকারি ক্ষমতায় আসুক তখন কিন্তু এই চুলচেরা হিসাব করে তাকেই শোধ করতে হবে সুতরাং দেশের ব্যাপারে উদ্বিগ্ন হওয়া দেশের ব্যাপারে চিন্তিত হওয়া দেশের ব্যাপারে সামনে কি কী ঘটতে যাচ্ছে সেই ব্যাপারে সাধারণ মানুষ কীভাবে চলবে সেই ব্যাপারে চিন্তিত হওয়া সেটি একটা রাজনৈতিক দলের কাজ ওনারা যদি মনে করেন যে সমস্যাকে অস্বীকার করে বা চোখ রঙিন চশমা পরে সমস্যাকে কাটিয়ে দেওয়া যাবে সেটা খুব ভুল চশমা পরে আসলে কিন্তু সমস্যা কাটানো যাবে না আরেকটি বিদ্যুৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমি বলেছি কিনা আমার খেয়াল নেমে আবার বলছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারেও কিন্তু রকম কোনো ফিজিবিলিটি টেস্ট হয়নি এবং এখন দেখা যাচ্ছে এটা অপ্রয়োজনীয় বিশেষজ্ঞরা বলছেন আমরা না বিএনপি না বিশেষজ্ঞরা বলছেন যে এই প্রকল্পটি অপ্রয়োজনীয় প্রকল্প এবং একই ধরনের প্রকল্প আরেকটি নেওয়া হচ্ছে দক্ষিণাঞ্চলে পারমাণবিক বিদ্যুতের জন্য আপনার বিদ্যুৎ এখন যেটা আমরা সারপ্লাস সরকারের তথ্য মতে বাইশ হাজার মেগাওয়াট আমরা উৎপাদন করি আমাদের প্রয়োজন মাত্র বারো থেকে তেরো হাজার মেগাওয়াট তারপর আপনি দেখেন দুদিন আগে প্রথম আলোতে হেডলাইন হয়েছে চার পাঁচ ঘন্টা দেশে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ থাকে না শহরাঞ্চলের বাইরে এবং শহরাঞ্চলে এক থেকে দুই ঘন্টা প্রতিদিন নিয়ম করে বিদ্যুৎ থাকে না তার মানে সঞ্চালনে যেই সমস্যা সেই সমস্যার সমাধান আপনি করেননি সেটার বদলে আপনি তেল ভিত্তিক কুইক রেন্টাল চালু করেছেন একটা দুটা না অনেকগুলো এবং দফায় দফায় সেগুলোর মেয়াদ বাড়াচ্ছেন এবং সেখানে ইনডেমনিটি দিয়েছেন যাতে সেই ব্যাপারে কোনো প্রশ্ন করা না যায় শ্রীলঙ্কার সাথে মিল কোথায় জানেন ওরাও যেমন অলিগার্ক দিয়ে তৈরি আমরাও কিন্তু এরকম অলিগার্ক তৈরি করেছি ওরা যেরকম গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে দেশ আমরাও কিন্তু গোষ্ঠীর হাতে তুলে দিয়েছি বিদ্যুৎ সেক্টরটা আমরা কিছু মানুষের হাতে তুলে দিয়েছি এবং তেল ভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুতের নামে যেটা বারো সালে করে শেষ হওয়ার কথা ছিল সেটা আজকে বাইশ সাল পর্যন্ত তারা টানছে এবং দফায় দফায় এটার মেয়াদ বাড়ানো হচ্ছে এই মেগা প্রকল্পগুলোর মেয়াদ যেমন দফায় দফায় বাড়ছে খরচ যেমন দফায় দফায় বাড়ছে ঠিক একইভাবে কুইক রেন্টালের মেয়াদও দফায় দফায় বাড়ছে এবং গত দশ বছরে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও কেন্দ্রগুলোকে সত্তর হাজার কোটি টাকা আপনাকে দিতে হয়েছে সেফ ক্যাপাসিটি চার্জ বাবদ এবং এই সত্তর হাজার কোটি টাকা আমাদের করের টাকা আমরা বাজারে গেলে চালের দাম দুই টাকা বাড়লে আমরা অস্থির হয়ে যাই সবজির দাম পাঁচ টাকা বাড়লে আমরা অস্থির হয়ে যাই অথচ একটা প্রকল্পতে যে দুইশো তিনশো গুণ বেশি খরচ করা হচ্ছে সেটা যে আমাদেরকেই শোধ করতে হবে সাধারণ মানুষকে এই ব্যাপারে সচেতন করা তো বিরোধী দলের দায়িত্ব গোষ্ঠী স্বার্থ শ্রীলঙ্কার মতো গোষ্ঠী এবং গোষ্ঠী স্বার্থ নিয়ে কথা বলতে গেলে তো অনেক লম্বা ইতিহাস বাংলাদেশের তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ সরকাররা দেশ চালিয়েছে এবং তারা কীভাবে গোষ্ঠীর স্বত্ব দেখেছে সেটা আমি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি শুধু ছোট করে বলি কথা যত বলি না কেন বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে তারা কোন সরকারকে ভালো সরকার হিসেবে দেখেছে আমরা তো দেখেছি কৃষককে হত্যা করা হয়েছে সারের দাবিতে নাম রাস্তায় নেমেছিল আমরা তো দেখেছি মানুষ হত্যা করেছিল বিদ্যুতের দাবিতে কানসার্টে মানুষ নেমেছিল আঠারো জন বিশজন মানুষকে হত্যা করেছিল তা সেক্ষেত্রে এখন যাকে কথাগুলো যে আসছে বাংলাদেশ যে উন্নয়ন কোন জায়গায় গিয়েছে আপনি দুই থেকে দুই হাজার কুড়ি এই সময়কালীন জাতিসংঘের যে টেকসই উন্নয়ন যে আন্তর্জাতিক সংস্থার পূর্ণাঙ্গ অধিবেশন সেখানে বলা হয়েছে বাংলাদেশ সবার শীর্ষে অবস্থান করছে এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্লাউন জুয়েল উপাধি দেওয়া হয়েছে তাই বাংলাদেশের উন্নয়ন কর আজকের মাথা পিছু আর কথা নাই বা বললাম এবং সেটা কিভাবে অগ্রগতি ঘটেছে কিভাবে হচ্ছে এটা সকলে কিন্তু জানেন এবং বাংলাদেশের মানুষের জীবন মান দেখলে কিন্তু বোঝা যায় বাংলাদেশ তরতর করে এগিয়েছে সেটা যখন আপনি বলছেন আপনি উন্নত রাষ্ট্রগুলো যদি যারা অর্থবিত্রে খুবই শক্তিশালী তাদের ক্ষেত্রে যে বৈষম্যের জায়গাটি সেটাও তো অনেক দেখার বিষয় ফিনেমেন্ট আপনি তো থাকবেই এবং যখন ক্যানভাসটা বড় হতে থাকে যখন ওই সময়কালীন মধ্যবর্তীকালীন সময়ে নানান রকম প্রান্তিক বিচ্যুতের জায়গা তৈরি হয় এটা তাও হয়েছে বাংলাদেশে বাহাত্তর সালে বাংলাদেশের এক কেজি চালের দাম কত ছিল মানে কত টাকায় এক মন চাল পাওয়া যেত চল্লিশ টাকায় এক মন চাল পাওয়া যেত এটা বাস্তবতা আবার ওই গল্প যখন বলি যে এক স্বাস্থ্য খারাপ এক টাকায় এক মন চাল পাওয়া যেত তখনকার এক টাকার উপার্জন করা কি অত সহজ ছিল অনেকগুলো অর্থনৈতিক সূচক কিন্তু আছে আমি শেষ করবো ওই জায়গায় যে আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে দ্রব্যমূল্যের বৃদ্ধির যে ধারা এবং দুই থেকে দুই হাজার ছয়ের যে দ্রব্যমূল্যের বৃদ্ধির যে গতি আপনি যদি টেবিলে বসে একটু ঠান্ডা মাথায় পত্রপত্রিকা উলটিয়ে দেখেন ভয়ঙ্কর পরিস্থিতি ছিয়ানব্বই সালে মাননীয় প্রধানমন্ত্রী এই রনমাতে তেজগায় নির্বাচনী প্রচার অভিযানে ডক্টর এইচ এম ইকবালের জনসভায় বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষকে দশ টাকা কেজিতে চাল খাওয়াবে বাস্তবতা এই তিন চার মাসের মধ্যে কিন্তু সে কাজটি করেছিলেন কিন্তু বিএনপির নেতারা খুব কৌশলে ওই দশ টাকা কেজি চালের ওই ছিয়ানব্বই সালের প্রতিশ্রুতিটা এটা সর্বশেষ দুই হাজার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে যুক্ত করে দেয় অর্থাৎ এই যে একটার পর একটা মিথ্যার বেসাতির জাগাটো এইটা বন্ধ করতে হবে তার মানে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি হয় না মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য দুঃখ করে বলেছেন যে বাংলাদেশে শক্তিশালী বিরোধী দল দাঁড়ায়নি সারের সাথেও মেকা প্রকল্পের একটা সম্পর্ক আছে কিভাবে আছে সারের ভর্তুকির ব্যাপারে বা কৃষিমন্ত্রী বলেছেন যে আঠাশ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে যেখানে আগে আট হাজার কোটি টাকা দিতে হতো সেই আঠাশ হাজার কোটি টাকা দিয়ে যদি আমরা সারি ভর্তুকি দিই সেই তুলনায় সেই জায়গায় আমরা একটা পদ্মা সেতু বানাতে পারি অর্থাৎ এই যে এই সরকারটি মেগা প্রকল্প ছাড়া চোখে কিন্তু আর কিছু দেখে না এমনকি করোনায় যখন মানুষ খেতে পারছে না কাজ হারিয়েছে সেই সময়ও আমরা তাদের বলতে শুনেছি বিদেশ থেকে স্পেশাল চার্টার প্লেনে করে তাদের দেশ থেকে লোক নিয়ে আসা হবে কারণ লোক যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছিল তো সুতরাং তাদেরকে স্পেশাল চার্টার প্লেনে করে এনে হলেও কাজ চালু রাখতে হবে সুতরাং এই যে বড় বড় মেগা প্রকল্পের প্রতি সরকারের এত ঝোঁক সেটা আমি অতীতেও যেমন বলেছি লুটপাটের কারণে এখনও বলছি লুটপাটের কারণে বৈষম্যের কথা আপনি বললেন বৈষম্য গিনিসহক বলছে বাংলাদেশে বৈষম্য এখন পয়েন্ট ফোর এইট সেভেন বা পয়েন্ট ফাইভের দিকে চলেছে পয়েন্ট ফাইভ মানে হচ্ছে অতিরিক্ত বৈষম্য প্রবণ দেশ বাংলাদেশ এখন অতিরিক্ত বৈষম্য প্রবণ দারিদ্র কমার হার বিএনপির সময় যেটা এক দশমিক আট শতাংশ ছিল সেই দারিদ্র কমার হার এখন এক দশমিক দুই শতাংশে নেমে এসেছে অর্থাৎ আগে যে পরিমাণে মানুষ দারিদ্র কমার কমে মানে বেড়ে বেড়েছিল দরিদ্র মানুষ অবস্থার উন্নতি হচ্ছিল সেই সংখ্যাটা সেই পরিমাণটা সেই শতাংশটা এখন অনেক কম মানুষ কিন্তু ভালো নেই আপনি একটা কথা বলুন অতি দারিদ্রের সংখ্যা অতি দারিদ্রের সংখ্যা গত তেরো বছরের শাসন আমলে আওয়ামী লীগের কি পরিমাণ করেছে অর্ধেকের নিচে নেবে দেখুন মুশকিল হয়েছে কি যখন কিছু বলার থাকে না তখন অনেক কিছু বলতে হয় খুব বেশি কথার কিন্তু দরকার নেই মানুষ কেমন আছে আপনি একটু বের হলে বুঝতে পারবেন আর দরিদ্র মানুষ কত সেটা যদি আপনি নিজে তো কোনো গবেষণা করেননি সরকারি সংস্থাগুলো কোনো গবেষণা করেনি ভয়ই করেনি কারণ করলে দায়িত্ব নিতে হবে সংস্থার গবেষণার তথ্য যদি আপনি দেখেন আপনি দেখবেন করোনার পরে কোটি মানুষ সাত আগে সাড়ে তিন কোটি ছিল এখন আরও সাড়ে তিন কোটি যুক্ত হয়েছে সাত কোটি দারিদ্রসীমা নিচে এই যে সরকার এক কোটি কার্ড দিচ্ছে এই এক কোটি কার্ডে পাঁচ কোটি মানুষ উপকৃত হচ্ছে কথার কথা বলছি পাঁচশো টাকা মতো তারা সাশ্রয় করতে পারবে অর্থাৎ পাঁচশো কোটি টাকার মতন সরকার এখানে ভর্তুকি দিচ্ছে এই ভর্তুকিটা না দিয়ে যদি তাদেরকে বিনা পয়সায় আপনি দিতেন আপনার আঠারোশো কোটি টাকার মতন খরচ হতো খুব বেশি তো ডিফারেন্স না আপনি তালিকা থেকে করা হয়েছে করার তো কথা ছিল রোজার আগে সেই তালিকা নিয়েও তো নানান রকম আমি আমি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা কথা বলি পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যাদের সাহায্য পাওয়ার কথা সেই রকম ছেচল্লিশ শতাংশ ভুল মানুষের হাতে সাহায্য যায় আপনি দরিদ্র আমি দরিদ্র কথার কথা আমাদের হাতে না গিয়ে সাহায্যটা চলে যাচ্ছে সুভাষ সিংহ রায়ের হাতে যার হয়তো প্রয়োজন নেই এই যে তালিকা তৈরি সেখানেও নেপোটিজম সেখানেও দলীয়করণ সেখানেও এ এলাকার যার প্রাধান্য আছে তার সঙ্গে যারা যুক্ত তারা সেই তালিকার সুবিধা পায় ভ্রান্তি অনেক ওই তালিকাতে ওই কি সঠিক হয়নি বলেই এবং তথ্য প্রযুক্তির সাথে সংযুক্ত করা হয়েছিল বলেই আপনি তেইশ তেত্রিশ লক্ষর বেশি কিন্তু এই তালিকার আর এগোয়নি সরকার এখানে যে প্রক্রিয়াগত ভুল ছিল সেটা এবং এর মধ্যে যে মতলব্বাজরা ঢুকে গিয়েছিল সেটা কিন্তু বুঝতে পেরেছিল এবং জানেন কোভিড কালীন আমাকে শেষ এই এক কোটি তালিকাও তো হয়নি কিন্তু রোজা কিন্তু এটা প্রক্রিয়া এবং এটা সম্পন্ন হয়েছে আপনি চিন্তা করতে পারেন একটি সরকার আপনি সাবমেরিন কেবল দিয়ে আপনি চর অঞ্চলে বিদ্যুৎ দিয়েছে এখন বলছেন মেট্রো রেল নাকি এখনো পর্যন্ত শেষ হয়নি হবে কি করে ষড়যন্ত্র তো কম হয়নি এই হলিহাটি জানে কাদেরকে হত্যা করা হয়েছিল বেছে বেছে জাপানি প্রকৌশলীদেরকে হত্যা করা হয়েছে ইতালিয়ান নাগরিকদের হত্যা করা হয়েছে ভারতীয় নাগরিকদের হত্যা করা হয়েছে কেন হত্যা করেছে বাংলাদেশের উন্নয়নকে স্তব্ধ করবার জন্য এবং খুব ভালো করে জানেন

অতএব সব মিল্ডার মিথ্যা এই রাজনীতির বাইরে যে রাজ অরাজনৈতিক যে কর্মকাণ্ড চালানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বিএনপি যে করেই যাচ্ছে ক্রমাগত

ওই যে বিলেত থেকে এক ছেলে মেম বিয়ে করে আনছিল ওই গল্প আপনার কাছে আমি বলেছি মেম সাহেব দেখে যে তার শ্বশুর মশাই কয়লা দিয়ে দাঁত মাজার সময় মুখ দিয়ে কালো ফেলা বেরোচ্ছে তো জিজ্ঞেস করছে হোয়াট ইজ দিস ছেলেকে জিজ্ঞেস করছে বলছে মাই ফাদার্স অরিজিনাল কালার ইজ কামিং আউট ব্যারিস্টার রুমিন ফার্নার সর্বশেষ কথায় অরিজিনাল কালার ইজ কামিং আউট আমরা আর কিছু বলার নেই আজকে আর এগোতে পারছি না আমরা আলাপ করবো পরে আরেক দিন সময় নিয়ে ধন্যবাদ সুভাষ সিং রায় ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা প্রিয় দর্শক আজকের এই সময় এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে চাইলে আপনারা অনলাইন ওই অনুষ্ঠানে দেখতে পারেন ভিজিট করুন এন টি ডট কম ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজও আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন দেখা হবে আবারও